নমস্কার নমস্কার আপনাদের সবাইকে এসকেআরএস সলিউশন ডট কমের টিউটোরিয়ালে এবং ট্রেনিং পেজে আপনাদের স্বাগত। এখানে আমরা কী শিখছি? এইচটিএমএল ফাইভের ট্রেনিং, যেটা আপনি অনলাইনে করতে পারেন। তো আজকে আমরা শিখব আমাদের প্রথম দিন, প্রথম দিনে কীভাবে এইচটিএমএল ক্রিয়েট করতে হয়, কীভাবে এইচটিএমএলটা সেভ করতে হয় এবং এইচটিএমএলে কীভাবে আমরা ফাইল লিঙ্ক করব, স্পেশালি দ্য সিএসএস ডিজাইন। তো আমি শুধু এইচটিএমএল শিখলে হবে না, আমার এইচটিএমএল সঙ্গে ডিজাইনটাও জানতে হবে এবং ডিজাইন কোডটা যদি আমি শিখতে পারি ভালো করে তাহলে আমরা সেটা ভালোভাবেই করতে পারবো। তাহলে আমাদের ডে ওয়ান আমরা কী করব, আজকে আমরা প্রথমে একটা এইচটিএমএল ফাইল তৈরি করব। সেই এইচটিএমএল ফাইলের সঙ্গে এক্সটার্নাল সিএসএস কীভাবে লিঙ্ক করতে হয় সেটাও শিখব। তাহলে কি আমাদের প্রথমে কী করতে হবে, আমাদের নোটপ্যাড খুলতে হবে। প্রথমে আমরা নোটপ্যাড খুলব, নোটপ্যাডে ক্রিয়েট এইচটিএমএল আমরা করব। আমরা এখানে নোটপ্যাড প্লাস প্লাস তৈরি ব্যবহার করছি, যেখানে আমি ফাইলটা অলরেডি বানিয়ে রেখেছি। প্রিভিয়াস ফাইল আমার একটা ছিল, সেই ফাইলটাকে আমি এখানে অটোমেটিক রেখেছি। সেই ফাইলগুলোকে মধ্যে এখানে কিছু একটা অপশান, যেখানে আমি যদি বলি প্রথমে আমাকে লিখতে হচ্ছে এইচটিএমএল হেড টাইটেল, এখানে যা কিছু ছিল সব একই আছে, শুধু আমি এখানে কিছু জিনিস আপডেট করব। যেমন মেনের মধ্যে কিছু আপডেট করবো, আমি সাব মেনের মধ্যেও কিছু আপডেট করব। এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছেন, এই দুটো জায়গায় আমরা কিছু জিনিস আপলোড করব এবং সেখানে কিছু জিনিস শিখব, সাব ডোমেন, সাব মেন এবং মেনের মধ্যে। এখানে কিছু জিনিস যদি দেখি, আমরা এখানে ডিপ ডিপ বলে একটা বক্স বানিয়েছি, সেই বক্সের একটা আইডি দিয়েছি, আইডির নাম কি যাকে আইডেন্টিফিকেশন বলা হয়। তাহলে আমি ডিপের আইডেন্টিফিকেশন নেম দিয়েছি কি মেন, এখানে আর একটা ডিপ নেওয়া হয়েছে যে ডিপের আইডেন্টিফিকেশন দেওয়া হয়েছে সাবম্যান, এখানে আর একটা ডিপ আছে যেটার আইডেন্টিফিকেশন নেম দেওয়া হয়েছে ফুটারম্যান। সো এইভাবে আমি অনেক ডিপ বা বক্স তৈরি করতে পারি ছোটো ছোটো, তার আইডেন্টিফিকেশন নেমগুলো আমি দিতে পারি এবং তার মডিফিকেশন করতে পারি বাই সিএসএস ডিজাইন দিয়ে। আমি এখানে সিএসএস লিঙ্ক করা নেই, দুভাবে আমরা সিএসএস লিঙ্ক করতে পারি সেটা আমি পরে আসছি। প্রথমে আপনাকে কী করতে হবে, প্রথমে আপনাকে এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। আপনি এইচটিএমএল ফাইলটা তৈরি করুন, কিংবা আপনার কাছে যে ফোল্ডারটা ছিল ডেমো নামে, সেই ডেমো নামে যে ফোল্ডারটা আপনার কাছে ছিল, ফাইলটা ছিল, সেই ফাইলটাকে আপনি ওপেন উইথ নোটপ্যাড করতে পারেন। সো নোটপ্যাড করে এখানে আপনি যে দেখবেন, সরি, তো ইন্ডেক্স নামে যে ফাইলটা ছিল ইন্ডেক্সে আপনি ওপেন উইথ নোটপ্যাড করুন। নোটপ্যাড করলে দেখতে পারবেন যেখানে অনেক কোড লেখা আছে সেই ফাইলটাকে আপনি মডিফাই করতে পারেন। যেমন এখানে ডিপ মেন, সো ডিপ মেনের মধ্যে যেগুলো লেখা আছে সেইগুলোকে আপনি মডিফাই করুন, ডিপ মেন। আর কি আছে, সো আমি এখানে কি করছি, আমি এই ফাইলটাকে লিখছি, আপনি লিখুন, টাইপ করুন, ধীরে ধীরে আপনি টাইপ করে তারপরে যখন আপনি আসবেন এইভাবে স্পেস দেবে এবং এই লেখাগুলোকে সম্পূর্ণ করবে। এই লেখাগুলো সম্পূর্ণ করার পর এই যেভাবে আপনি টাইপ করলেন, আমাদের সবসময় টাইপ করা সম্ভব না, তাই আমরা কি করি একটা ফাইলকে কপি করে একটা জায়গায় পেস্ট করে রাখি, বিশেষ করে ফরম্যাটটা নেওয়ার জন্য, একই ফরম্যাটের উপর কাজ করার জন্য। তো আমার ফরম্যাটটা করাই ছিল, আমার ফরম্যাটটা কী ছিল, আমি যদি আউটপুট দেখি এই ফাইলটার আউটপুট ডি ওয়ান করা আছে, তো আমার এইভাবে আউটপুট করা হয়েছে। সো ডি ওয়ানের ফাইলের আউটপুটটা এইভাবে এসেছে, আমি লিখেছি কি ওয়েলকাম সুদীপ সাত্রাস, স্টার্ট ইউর এইচটিএমএল ফাইভ সিএসএস ফোর ট্রেনিং নাও, ডে ওয়ান বেসিক ট্রেনিং, হাউ টু ক্রিয়েট এইচটিএমএল ফাইল অ্যান্ড হাউ টু অ্যাড সিএসএস ফাইল টু ইউর পেজ। সো আমরা এটা আজকে শিখব, এই দুটো জিনিস। তো কী করছি, আমি প্রথমে আমার নোটপ্যাড এটা লিখলাম, কী লিখেছি, যেভাবে এই ফাইলটা ছিল সেভাবে লিখেছি, ডিপ মেন একটা আইডি দিয়েছি, সাব ডোমেন আইডি দিয়েছি, ফুটার মেন যা ছিল সেটা রয়ে গেছে, ফুটার মেনের মধ্যে এটা রেখে দিন। তাহলে এই যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলো পারফেক্ট এভাবেই রেখে দিন, যাতে আউটপুটটা সেম হয় আগের পেজের সঙ্গে এই পেজের, তাহলে আপনি অনেক কাজ করতে পারবেন। দেখে নিন, এবার এভাবে আপনি কপি করে রাখতে পারেন, এভাবে আপনি প্রথমে একটা টাইপ করে রাখুন, রেখে আপনি কাজ করতে পারেন। তো আমরা এখানে মডিফাই করছি, এখানে কি কি মডিফাই করছি, আমরা যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম, আমরা আগে লিখে রেখেছিলাম তাই পেস্ট করে রাখলাম।
আর কি করছে, আমরা এখানে কি বানাবো আজকে, এই যে এখানে যেটা রেখেছি হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এখানে আমরা স্টাইল যোগ করব। তো তিন ধরনের স্টাইল হয়, যদি বলি সিএসএস, যদি বলি সিএসএস ফাইল কি ধরনের হয় আমরা আগেই জানি। সিএসএস তিন ধরনের হয়, একটা হচ্ছে ইনলাইন, আমরা তিন ধরনের কোড করব। সিএসএস হাউ পিওয়াই টাইপ অফ সিএসএস কোড ইন এইচটিএমএল ফাইল। নাম্বার ওয়ান ইনলাইন কোড, ইনলাইন কোড কিভাবে করছি আমরা ইনলাইন কোড, এই যে এখানে H3 বলে লেখা আছে, H3 এর মধ্যে আমাকে কি করতে হবে, H3 এর মধ্যে আমি স্টার এলিমেন্ট ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে সেমিকোলন, এই ডাবল কোটেশনের মধ্যে আমি কি করতে চাইছি, এই ফাইলের কালারটা, সাপোজ আমি লেখার টেক্সটটা কালারটা চেঞ্জ করব, COLOR কালার, কালার চেঞ্জ করতে গেলে আমাকে কালার কোড দিতে পারি, তিনভাবে দিতে পারি, দুভাবে কি তিনভাবে আমি দিতে পারি, এক দিতে পারি রেড লিখে দিলাম, এভাবে করতে পারি। আবার আমি কি করতে পারি, যদি এখানে করি STYL স্টাইল ইকুয়াল COLOR কালার, আমি কোডও ইউজ করতে পারি, হ্যাস 3336 ডেসিমেলের কোড আমি ইউজ করতে পারি। আবার আমি কি করতে পারি, RGB কালারও ইউজ করতে পারি, STYL স্টাইল ইকুয়াল COLOR কালার হ্যাস ABC, আমি এটা করতে পারি। এইভাবে তিনভাবে আমি ইনলাইন কোড কি বলছি, ইনলাইন কোড বলছে যে আপনি যে ট্যাগটা লিখেছেন, ট্যাগের মধ্যে যে স্টাইল লিখে যে কোডটা করবেন এটাকে ইনলাইন সিএসএস স্টাইল বলা হয়, ইনলাইন, এটাকে ইনলাইন কোড বলা হয়। আমি যদি আউটপুট দেখতে চাই, আমি সেভ করি, এটাকে সেভ করলাম, আউটপুট আমার কি আসছে দেখি, আউটপুট আমার তিনটে কালার, তিনটে বেসিক কালারে চলে যাচ্ছে, এক রেড, একটা ওই ফাইল কোড দিয়ে যেটা করেছিলাম, একটা RGB কালারে করা হয়েছে। আমি এভাবে ইনলাইন কোড করলাম। দু নম্বর কি আছে, দু নম্বরে আপনার দু নম্বর হচ্ছে এমবেড, EMBED এমবেড কোড। সো এমবেড কোড কি, এমবেড কোড বলতে আপনার বোঝায় ওই পেজের মধ্যেই আপনার কোডটা থাকবে, কোথায় থাকবে, এই যে আমি এখানে স্টাইল ট্যাগটা লিখেছিলাম কার মধ্যে, হেডের মধ্যে, এই যে হেডের মধ্যে আমি স্টাইল ট্যাগটা লিখেছিলাম, ট্যাগের মধ্যে আমি লিখছি, কীভাবে লিখবো, এখানে লেখা তিনভাবে লেখা যায়। এক, যদি আমি ক্লাস ডিফাইন করি তাহলে ক্লাস আমি সাপোজ এখানে লিখলাম H4 CLASS ক্লাস ইকুয়াল HEAD হেড, হেড ক্লাস ইকুয়াল হেড দিয়ে ট্যাগ CSS ক্লাস দিয়ে আমি একটা আইডেন্টিফাই করে রাখলাম। তো এখানে ক্লাস নেম দেওয়া রয়েছে একটা, একটা ট্যাগ নেম দেওয়া রয়েছে, আর কি হচ্ছে একটা আইডি। তো আমি তিনভাবে তিনটে করব। এক কীভাবে করছি, প্রথমে কি করছি, আমি H1 কল করছি, H1 এলিমেন্ট ট্যাগটাকে কল করলাম, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ। তো এখানে আমি H1 এলিমেন্টটাকে কি করব, সাপোজ আমি লিখছি অ্যালাইন, টেক্সট অ্যালাইন, TXT টেক্সট ALIGN টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন যদি লিখি সেন্টার, এটাকে আমি সেন্টার করছি CNTER সেন্টার, সেন্টার করে দিলাম। তো টেক্সট H1 এর টেক্সট অ্যালাইন হলো সেন্টার দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে এলিমেন্ট কল বা ট্যাগ কল। আর একটা হচ্ছে ক্লাস কল, ক্লাস কলকে ডিফাইন করতে গেলে কি হবে, ডট ক্লাস নেম কি আছে, ডট হেড HEAD হেড, তারপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনি যেটা লিখবেন সেটাই আপনার ফোকাস পাবে।
যেমন হেডের মধ্যে আমি কি করছি, এটাও আমি যদি বলি কি করব, ফন্ট সাইজ ক্লোন ফন্ট সাইজ 50px পিক্সেল সাইজ করে দেওয়া হলো। ওই যে আরেকটা যেটা আছে আপনার আইডি, আইডিকে ডিফাইন করায় হ্যাশ, কাকে আইডি করেছি, ডিভ, ডিভকে করা ছিল, ডিভের আইডি কি আছে, মেন হ্যাশ MAIN। আমি কল করে কি করছি, কল করে এর মধ্যে আমি কি লিখবো, এই ডিভের যে বর্ডার, তাহলে বর্ডার আমি দিতে পারি। তারপরে আমি কি করতে পারি, ডিভের BODER বর্ডার, বর্ডার বর্ডার মধ্যে আমি অন্য অন্য কিছু করতে পারি। এর মধ্যে যা ছিল আমি সব কটাকে টেক্সট অ্যালাইন TXT টেক্সট ALIGN টেক্সট তো এখানে আমি কিছু কিছু এইভাবে কল করা হয়। আমি এটা রাখছি, পরে আমি এটাকে চেঞ্জ করবো, আগে এই চেঞ্জটাকে দেখে নেওয়া হোক কি হচ্ছে। আমার আউটপুটটা আমি যদি দেখি এখানে, আমি কি কি নর্মাল এইভাবে ছিল, রিপ্লেস করলে আউটপুটটা চেঞ্জ হয়ে গেল কি, আমি যে এই ক্লাসে সাইজ চেঞ্জ করেছিলাম, এটাকে আমার সেন্টারে করা উচিত ছিল, সেন্টারে কেন গেল না দেখা যাক। তো এটা হচ্ছে টেক্স ALIGN সেন্টার করা হয়েছে H1। সেন্টার করা হয়েছে, সেভ করলাম, সেভ করে আমি আউটপুটটা দেখি, হ্যাঁ এটা সেন্টারে চলে গেছে। তাহলে আমার H1 যে কটা ছিল সে কটা সব সেন্টারে চলে গেল, দেখতে পাচ্ছ। তাহলে এইভাবে আমরা CSS কোড করি। আরেকটা যেটা আছে ইনলাইনের পরে, আরেকটা কোড হচ্ছে আপনার তিন নম্বর হচ্ছে EXTRNL external CSS কোড ফাইল। তাহলে কি আরেকটা হচ্ছে এক্সটার্নাল ফাইল। তাহলে সেখানে কি আছে, আমি এক্সটার্নাল ফাইল যদি অ্যাড করতে চাই তাহলে আমার কি করতে হবে, কি বললাম, এক্সটার্নাল ফাইল CSS কোড, এক্সটার্নাল ফাইল। তাহলে আমি কি করব, আমি সাপোজ এখানে একটা CSS ফাইল তৈরি করছি, নিউ, নিউতে গিয়ে BODY বডি বডি লিখলাম, বডির আমি কোড CSS যেভাবে লেখা হয় সেভাবে লিখছি, বডি BSCKG ব্যাকগ্রাউন্ড সি হলো আর কালার, ব্যাকগ্রাউন্ড কালার BLUE ব্লু আর অ্যাকোয়া ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম। ফাইল সেভ অ্যাজ, আমি ফাইলটাকে সেভ করছি, সাপোজ STYLE স্টাইল ফাইল নেম দিলাম, .css টাইপ, রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু সেভ দিস ফাইল ইন CSS ফাইল, ওকে। তাহলে কী করতে হবে, আপনাকে CSS ফাইলে সেভ করতে হবে, এবং এখানে অল ফাইল টাইপটা অল ফাইল করতে হবে। করার পর আপনি আপনার যে ফোল্ডারের মধ্যে রেখেছিলেন সেই ফোল্ডারের মধ্যে ফাইলটাকে রাখতে পারেন, style.css হলো আপনি যে ফোল্ডার ফাইলটা রেখেছিলেন সেই ফাইলটা আপনি এখানে রাখতে পারেন, style.css, এক্সটার্নালটা হচ্ছে style.css। তাহলে যে CSS ফাইলে ট্রান্সফার হলো এটা। এবার আমাকে কি করতে হবে, আমি D1 ফাইলে যেহেতু কাজ করছিলাম তাহলে আমাকে কোথায় যেতে হবে, এবার হেডের মধ্যে, হেডের মধ্যে আমি যাচ্ছি, হেডের মধ্যে টাইটেল রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে, আমি এখানে আবার একটা লিঙ্ক করব, আমি যেহেতু লিঙ্ক করছি LINK লিঙ্ক style.css style sh style set
তাহলে এটা কি হচ্ছে, আমি লিঙ্ক করলাম, দিয়ে সেট করছি। তো লিঙ্ক এবার করা হয় লিঙ্ক আরএল স্টাইল সেট হাউ স্টাইল, এটা ফাইল নেম দেওয়া ছিল স্টাইল, আর তারপরে এক্সটেনশন সিএসএস। তাহলে এবার আপনি কি করবেন, আপনি এবার ব্রাউজারে যান, ব্রাউজারে দেখেন কি চেঞ্জ নেই, কি চেঞ্জ হচ্ছে ফলো করুন, ব্রাউজারে কি চেঞ্জ হচ্ছে আপনি ফলো করুন, বুঝতে পারবেন। তাহলে আমি দেখছি আমার যদি কোনো কোডের ভুল থাকে তাহলে আমাকে সেটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ক্রাইম, আমি কি করছি, দেন টিএক্সটি টেক্সট SIJD টেক্সট সাইজ, টেক্সট সাইজ ফন্ট সাইজ FONT ফন্ট SIJD ফন্ট সাইজ আমি 20px করছি। তাহলে আমার ব্যাক বডিতে যা টেক্সট আছে টেক্সটগুলো সব কি হবে, এই টেক্সটগুলো সব আমার 20px এ চলে আসবে। তাহলে আমি সেভ করে এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি ব্রাউজারে দেখছি আমার যা যা ছিল নর্মাল টেক্সট সেগুলো সব 20তে পরিণত হচ্ছে কিনা। এখানে স্টাইল সিট কপি, তো আমি এখানে একটা কপি যদি মিস্টেক হয়ে থাকে সেটাকে আমি ঠিক করার জন্য আমাকে কি করতে হচ্ছে, কপি করে নিলাম, দিয়ে আমার যেটা ছিল SKY স্টাইল বলে লেখা ছিল সেভ করে দিলাম। এবার দেখা যাক আমার আউটপুটটা কি হয়। তাহলে আমার কালার চেঞ্জ করেছিলাম ব্যাকগ্রাউন্ডে, আর যা টেক্সট ছিল সেগুলোকে কি করলাম, এগুলোকে আবার টেক্সটের সাইজটাকে চেঞ্জ করলাম। বুঝলে, HTML CSS তিনভাবে করা হয়, এক হচ্ছে ইনলাইন কোড, এমবেডেড কোড, এক্সটার্নাল কোড। তো আমি HTML ফাইল তো লিখতেই পারি, যে কোনোভাবে আমি HTML ফাইলটা লিখতেই পারি, এটা আমার কোনো কাজ নেই, এটা ভুল হওয়ার দরকার নেই। তো এখানে আমার যেটা হয়েছে, আমি সিএসএস ফাইল এক্সটার্নাল লিঙ্ক আরএল স্টাইল সিট বলে লেখা আছে, হার স্টাইল ফাইল নেম করে করা হয়েছে। তো তিনভাবে কি, একটা হচ্ছে ইনলাইন লাইনের মাঝখানে কোড করা স্টাইল করে করা, আরেকটা কি স্টাইল ট্যাগের মধ্যে আপনার টাইটেল ট্যাগের মধ্যে লিখতে পারে, স্টাইল ট্যাগের মধ্যে আপনি কোড লিখতে পারেন, আর কি হচ্ছে আপনি কি করবেন, লিঙ্ক এক্সটার্নাল ফাইল লিঙ্ক করতে পারেন। তাহলে তিনভাবে করা যায়, এক হচ্ছে ইনলাইন কোড, এমবেড কোড, এক্সটার্নাল কোড। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা শিখলাম কিভাবে HTML ফাইলে CSS ফাইল অ্যাড করতে হয় ইনলাইন ইনলাইন কোডে, আর এমবেড কোডে, আর এক্সটার্নাল কোডে। সো ধন্যবাদ আপনাদের আমাদের এসকেআর পেজে। তো আপনি যদি এই ফাইলটাকে সেভ করবেন কি হবে, আপনাকে এই D1 নামে ফাইলটাকে সেভ করতে হয়েছে, আর HTML ফাইলটাকে যদি বলি আরেকটা কি তৈরি করেছিলাম, STYL স্টাইল ডট CSS, এই দুটো ফাইল আমার লাগছে আজ। তাহলে আমরা কি করেছিলাম, অ্যান্ড STYL স্টাইল ডট CSS, আমরা এই দুটো ফাইলকে আজকে তৈরি করেছি, এবং দুটো ফাইলকে সেভ করে কি করলাম, HTML এর সঙ্গে CSS এর কম্প্যাক্ট করা, CSS কে যুক্ত করা, এবং ডিজাইনটা আরো সুন্দর করা। এখানে আপনাকে দুটো জিনিস শিখতে হয়, এক HTML, দুই CSS ক্যাসকাস স্টাইল শিট। তো এই দুটোকে যদি ভালো করে শেখেন, আপনি আউটলুক ডিজাইন, আপনার যে ওভারভিউ ডিজাইন, আপনি আপনার মতো করতে পারেন। বুঝেছেন, তো ধন্যবাদ আপনাদের আমাদের পেজে থাকার জন্য, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্রথম টিউটোরিয়াল প্রথম দিনে হয়তো আপনি ভালোই বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভালো লেগে থাকে আপনি আমাদের পেজকে শেয়ার করুন, আমাদের পেজকে লাইক করুন, এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের জানান, এবং আপনার আমাদের এই ট্রেনিংটাকে আরও সুন্দর এবং সুগঠিত করার জন্য সাহায্য করুন। ধন্যবাদ, নমস্কার।